ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব লাস্ট টাইম সায়েন্স এন্ড পলসায়েন্সের। পলসায়েন্স এমন একটি সাবজেক্ট যেখানে অল্প কিছু প্রশ্ন করলেই তোমাদের 100% কমন আসে। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোই আমি এখন তোমাদেরকে বলবো। আর পলসায়েন্সে তোমাদের টোটাল প্রশ্ন আসে 6টা চ্যাপ্টার থেকে, তার মধ্যে তোমাদের করতে হবে 5টি। তোমরা নিজের মতো প্রথম প্রতি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। যে চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 7, 8, 9। অর্থাৎ 1 নম্বর পর 2, 3, 4 এই 3টে চ্যাপ্টার নেই, তারপর আবার 5, 6, 7, 8, 9। যাই হোক, প্রথম চ্যাপ্টার থেকে আমি 2টো প্রশ্ন তোমাদের দেবো, সেই 2টো প্রশ্ন থেকে 1টা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। প্রথম চ্যাপ্টার থেকে 2টো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে জাতীয় স্বার্থ বলতে কি বোঝো। প্রশ্নটা পরীক্ষায় আসছে। আরেকটি প্রশ্ন দিয়ে রাখছি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এই 2টো প্রশ্ন থেকে 1টা প্রশ্ন আসছে। 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি 2টো প্রশ্ন দিয়ে রাখছি। প্রথম প্রশ্ন হচ্ছে ন্যায় অদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে আধুনিক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সময় আলোচনা করো। এখান থেকে আরেকটা দিয়েও রাখতে পারি, একই রকম প্রশ্ন, যেহেতু উদারনীতিবাদটা দিয়ে রাখছি সেই জন্য টাচে রেখে দিচ্ছি, তোমরা উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। যেহেতু তোমরা 2টো করে রাখছো, একটা ন্যায় উদারনীতিবাদ আর একটা আধুনিক উদারনীতিবাদ, সেই জন্য তোমাদের উদারনীতিবাদের মূল সূত্রগুলো করতে কিন্তু তোমাদের খুব একটা কষ্ট হবে না। অনেক সময় প্রশ্নগুলো ঘুরিয়ে মিক্সড করে দেয়, সেই জন্য তোমরা এটি করবে। তারপর আমরা চলে আসবো 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টার থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো, ঠিক আছে। তারপরে একটি প্রশ্ন দেবো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষ, তার সঙ্গে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো। আরেকটি প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীন সত্তাগুলি বিশ্লেষণ করো। 7 নম্বর চ্যাপ্টার থেকে আমি 2টো প্রশ্ন তোমাদেরকে দেবো, সে 2টো প্রশ্ন থেকে 1টা অবশ্যই আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা কার্যকরী আলোচনা করো। আরেকটি প্রশ্ন দেবো, ভারতের মুখ্যমন্ত্রী অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কদমর্যাদা আলোচনা করো। এই 2টো প্রশ্ন থেকে 1টা আসবে। 8 নম্বর চ্যাপ্টার থেকে জাস্ট আমি 2টো প্রশ্ন দেবো, ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। আর একটা প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা আলোচনা করো। 9 নম্বর চ্যাপ্টার থেকে আমি 3টে প্রশ্ন দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আর 3 নম্বর ইউনিক প্রশ্ন, ভারতীয় ক্রেতা আদালত কাকে বলে, ক্রেতা আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা গুনে দেখো, হয়তো তোমাদের প্রশ্ন হচ্ছে 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই যে 14টা বা 15টা প্রশ্ন দিলাম, এই 14টা প্রশ্নে তোমাদের করতে হবে 5টা, কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে প্রায় অর অর দিয়ে 10টা। তোমরা দেখবে যে এই প্রশ্নগুলোই টোটালি তোমরা সবগুলোই কমন পাবে। যাই হোক, আজকের আলোচনা আমার।